हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा, आज के टॉपिक होच्छे मार्च मासे राशिफल। जे राशिटी निये आलोचना करब सेटी होच्छे सिंह राशि। मासे राशिफलटा जानार आगे आमादेर जे जिनिसटा जेने निते होबे सेटा होच्छे गोटा मासटा ग्रहदेर की पजिशन थाकबे ना थाकबे। ए ग्रहदेर पजिशनटा जेने नेवा किन्तु भीषणभावे इम्पर्टेंट, कारण एटार ऊपर डिपेंड करे किन्तु निर्माण करा हय गोटा मासेर राशिफलटा। ताहले चलुन आगे जेने नेई ग्रहदेर पजिशनटा की थाकछे ना थाकछे। धनु राशिते थाकछे केतु, बृहस्पति ও মঙ্গল। ধনু রাশি থেকে মকর রাশিতে ট্রানজিট করে যাচ্ছে মঙ্গল 22 তারিখে, বৃহস্পতি 29 তারিখে। আর মকর রাশিতে অলরেডি স্যাটার্ন ভালো পজিশনে বসে আছে। কুম্ভ রাশিতে গোচর করবে বুধ ও সূর্য। বুধ ও সূর্যর এই যোগটাকে বলা হয় বুধাদিত্য যোগ। এর ফলেও কিন্তু ভালো প্রভাব পাবে। বুধ কুম্ভ রাশিতে 9 তারিখ পর্যন্ত মার্গী অবস্থায় রয়েছে, আর বুধ 9 তারিখের পর এখানে কিন্তু বক্রী অবস্থায় হয়ে যাবে। কিন্তু সূর্য এখান থেকে ট্রানজিট করে মীন রাশিতে গোচর করে যাবে 14 তারিখে। এর ফলটাও কিন্তু ভালো মোটামুটি পাওয়া যাবে। আর শুক্র গোচর করছে মেষ রাশিতে, এর ফলও কিন্তু দুর্দান্ত মোটামুটি আমরা পাবো। শুক্র আবার গোচর করে যাবে বৃষ রাশিতে 28 তারিখে, এর এফেক্টটাও কিন্তু খুব দুর্দান্ত। আর মিথুন রাশিতে অলরেডি গোচর করছে রাহু তুঙ্গ অবস্থায়। এটা হলো গোটা মাসের প্ল্যানেটারি পজিশন, এর ওপর ডিপেন্ড করে বলার চেষ্টা করবো রাশিফলটা। তাহলে চলুন জেনে নিই রাশিফলটা কী থাকছে না থাকছে। ফার্স্টে যেটা জেনে নেবো সেটা হচ্ছে বিজনেস। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো আপনাদের কিন্তু প্রচণ্ড হার্ড ওয়ার্ক করতে হবে। আর আপনারা এই সময় বিজনেসের যে ডিসিশানগুলো নেবেন সেগুলো কিন্তু খুব সঠিক সিদ্ধান্ত নেবেন, আর নিজের বুদ্ধিমত্তা দিয়ে আপনারা কিন্তু বিজনেসে এক ধাপে অনেকটা এগিয়ে যাবেন। ভাগ্য কোথাও গিয়ে আপনাদের কিন্তু এই সময় সাথ দেবে। বিজনেসে কিন্তু আপনাদের নাম যশ অনেকটা বৃদ্ধি পাবে। বিজনেসে আপনাদের অর্থের যে সমাগম সেটাও কিন্তু দুর্দান্ত হবে। এক কথায় বলা চলে যে পরিশ্রম যদি আপনারা ভালোভাবে করেন আর নিজের যে বুদ্ধি সেটাকে যদি ঠিকঠাকভাবে ইউটিলাইজ করেন, তাহলে কিন্তু আপনারা অনেকটা প্রোগ্রেস করবেন এই টাইম স্প্যানে। বিজনেসের জন্য কিন্তু দুর্দান্ত সময় আমি বলবো, কারণ খারাপ কিন্তু কিছু নেই। এবার জেনে নেব যারা জব করেন তাদের জন্য সিচুয়েশনটা কি থাকছে না থাকছে। জবের জায়গায় আমি বলবো নাম পরিচিতি, এই দুটো কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি হবে। কাজের জায়গায় যে কম্পিটিশানটা এতদিন চলে আসছিলো সেই কম্পিটিশানটায় কিন্তু অনেকটা আপনার উইনার হওয়ার চান্স কিন্তু থাকছে। কাজের জায়গায় কিন্তু প্রচণ্ড হার্ড ওয়ার্ক আপনাকে করতে হবে, এক্সট্রা টাইম আপনাকে দিতে হবে নতুন কাজের জন্য। কিন্তু আপনাদের জন্য সময়টা ভালো, যারা আইটিতে জব করেন, যারা কোনো ফিনান্সিং ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য সময়টা কিন্তু দুর্দান্ত, বা যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য সময়টা ভালো। তাছাড়া যারা সরকারি চাকরি করেন তাদের জন্য এই মাসটা ভালো যাবে। সরকারি চাকরির মানুষদের পদোন্নতি হওয়ার চান্স কিন্তু থাকছে, বা যে সমস্ত মানুষরা কোথাও ট্রান্সফার হয়ে যেতে চাইছিলেন, অনেকদিন ধরে ট্রাই করছিলেন, মনের মতো রেজাল্ট পাচ্ছিলেন না, সেই সব মানুষের জন্য কিন্তু এই সময়টা দুর্দান্ত সময়। যখন আপনারা ট্রাই করলে একটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এবার জেনে নেবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু প্রচণ্ড স্ট্রং থাকছে। অর্থনৈতিক অবস্থা আপনাদের অনেকটা অনেকটা আগের থেকে বেটার, আর এই পজিশন থেকে অর্থনৈতিক অবস্থাটা আপনাদের কিন্তু অনেকটা ডেভেলপ করে যাবে। অর্থনৈতিক অবস্থাও যেমন ভালো, আপনাদের সেভিংসও কিন্তু খুব দুর্দান্ত হবে। মোটামুটি বলা চলে এই সময় থেকে আপনারা নিজের যে অর্থনৈতিক গ্রোথ বা অর্থনৈতিক চিন্তাধারা সেটাকে অনেকটা বৃদ্ধি করে নিতে পারবেন, বা সেটাকে অনেকটা উন্নত করে নিতে পারবেন বলা যেতে পারে। এবার জেনে নেবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো কি সেরকম সিচুয়েশান থাকছে না। লাভ লাইফে একটু টানাপোড়েনের মধ্যে যাবে, কোথাও গিয়ে একটু মতবিরোধ দ্বন্দ্ব কিন্তু ক্রিয়েট হবে। তাই লাভ লাইফে আমি বলবো এই মাসটা অতটা ফোকাস না করে নিজের কাজের ক্ষেত্রে ফোকাস করুন, সেখানে কিন্তু আপনারা বেশি ভালো রেজাল্ট পাবেন। লাভ লাইফে বেশি ফোকাস করলে কিন্তু যে মানুষের মেন্টাল স্যাটিসফ্যাকশান হয় সেই মেন্টাল স্যাটিসফ্যাকশানটা কিন্তু কোথাও গিয়ে আপনারা ব্রেক হয়ে যাবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমাদের ক্ষেত্রে, যে মেন্টাল স্যাটিসফ্যাকশান যদি আমাদের একবার ব্রেক হয়ে যায় কোনো রকমভাবে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কাজে খুব একটা ফোকাস করতে পারি না। আর এটা আপনাদের এমন একটা সময় যখন কাজে ফোকাস করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার জেনে নেবো ম্যারিড লাইফ কেমন থাকছে না থাকছে। ম্যারিড লাইফ খুব সামান্য বলবো,
খুব ভালো আমি বলতে পারবো না, মোটামুটি ওভারঅল কেটে যাবে, বিশাল ভালো কিছু থাকছে না, মাঝে মাঝে কিছু সমস্যা তৈরি হবে, সেই সমস্যাগুলোকে ইগনোর করে যাওয়া বেশি বুদ্ধিমানের কাজ কিন্তু আপনার হবে। পরিবারের কারোর সাথে মতবিরোধ কিন্তু আপনাদের তৈরি হতে পারে, সেই দিকটা কিন্তু আপনাকে নজর রাখতে হবে। এবার জেনে নেব আপনাদের এডুকেশন কেমন যাবে। এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো প্রচণ্ড পরিশ্রম করতে হবে, যারা কোনো গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন তাদেরকে প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করতে হবে। কিন্তু একটা জিনিস খুব ভালো, যদি ভালো পরিশ্রম করেন এই সময় কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট কিন্তু ডেফিনেটলি পাবেন। এবার জেনে নেব আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে বলবো এই মাসটা হেলথ নিয়ে কোনো রকম কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হবে না, বরঞ্চ যে প্রবলেমগুলো চলে আসছিল সেই প্রবলেমগুলো থেকে নিষ্কৃতি কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন। মোটামুটি মার্চ মাসটা সিংহ রাশির মানুষদের জন্য বেশ ভালো একটা ফল কিন্তু প্রদান করবে। মোটামুটি ভিডিওটা আমি আলোচনা করার চেষ্টা করলাম, এর থেকে বেশি যদি জানতে চান আমি কার্ডে একটি লিংক দিচ্ছি 2020 বর্ষফল, সেখানে আরও ডিটেলসে আরও ভালোভাবে আলোচনা করা আছে, কারণ একটা ছোট্ট ভিডিওতে বিশেষ কিছু বলার ইচ্ছা থাকলে বলা কিন্তু যায় না। তাই ভিডিওটি কি অতি অবশ্যই দেখুন, দেখে নিয়ে জানান আমাকে ভিডিওটি কেমন লাগলো আর না লাগলো। আর যে বন্ধুরা হঠাৎ করে আমার চ্যানেলে এসে গেছেন, চ্যানেলটি দেখছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট রইল কি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার বন্ধু হয়ে যান, কারণ যদি আপনি আমাকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমার সাথে আপনার বন্ধুত্বটা কিন্তু হচ্ছে না। পুরনো যে বন্ধুরা আছে তাদের কাছে একটাই কথা রোজই বলি, সেটা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন আর আমাকে অনেক অনেক লাইক আর কমেন্ট করুন। তাহলে টাটা, ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।